টলিউডের নতুন জুটি কারা? বক্স অফিসে রাজ করছে কোন সিনেমা? রাতের অন্ধকারে পিচ থ্রি পার্টিস, আরো একটা প্রেম না ব্রেকআপ, সঙ্গে অবশ্যই মুচমুচে গরমা গরম গসিপ। টলিউডের টপ টু বটম নিয়ে আপনাদের সামনে হাজির থাকছে টলিউড ম্যাগাজিন। মিমিকে আলু পোস্ত বলে মন্তব্য করলেন দেব। শিবপ্রসাদ মুখোপাধ্যায় নন্দিতা রায়ের নতুন সিনেমা পোস্ত, আর এই নাম নিয়ে দীর্ঘদিন ধরে টিকাটিপ্পনি চলছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি লিক পুলিং এর হাত থেকে রেহাই পেলেন না রিয়েল লাইফে যিনি পোস্তর মা, সেই মিমি চক্রবর্তীও। মাসের দ্বিতীয় রবিবার অর্থাৎ সেকেন্ড সানডে বাংলা ছবি ও টেলিভিশন ইন্ডাস্ট্রির একমাত্র অফিসিয়াল ছুটির দিন, কিন্তু এ হেন ছুটির দিনেও নাকি কাজে বেরোতে হয় মিমিকে। আর সেটার ফলে মিমির মুখের চেহারাটা কেমন হয় তার একটা ছবি আপলোড করেছেন তিনি নিজেই। বলা বাহুল্য ছবিটি এক ফিনিশড ফটো। মিমি ছবিটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে দেব তাতে কমেন্ট করলেন, ইউ আর লুকিং লাইক আলু পোস্ত হানি। মিমি অবশ্য দেবের এই মন্তব্যে চটে যাওয়া তো দূর কি বাদ, বরং উল্টে ভীষণ মজা পেয়েছে। বাংলা সিনেমার এই ডার্ক সাইডের নায়িকা স্বীকারও করেছেন যে সত্যিই তাকে আলু পোস্তর মতোই দেখাচ্ছে। ঘটনা হলো পোস্তর ঘোষণা থেকেই বাংলার দর্শকদের মধ্যে প্রবল উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে। আসলে বাঙালি সংস্কৃতির সঙ্গে যতটা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে গলদা চিংড়ির মালাইকারি, ইলিশের ঝাল বা রসগোল্লা, ততটাই কিন্তু জড়িয়ে রয়েছে আজ পৌরে পোস্ত। যদিও পপুলার কালচারে বাকি খাবারগুলো যতটা প্রচারের আলো এসেছে, পোস্ত ততটা আসেনি। অথচ অসামান্য এই রান্নাটি ভারতে অন্য কোনো প্রদেশে পাওয়া সম্ভব নয়। বাঙালি আলু পোস্ত হোক বা ঝিঙে পোস্ত, না খেলে কিন্তু দিল্লিকা লাড্ডুর মতোই পস্তাতে হয়। তাই তো শিব নন্দিতা জুটি তাদের নতুন ছবির নাম পোস্ত ঘোষণা করার পর থেকেই তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হোক বা টলিপাড়ার আড্ডা মজলিশে চলছে নানা টিকাটিপ্পনি। আদতে ছবির খুদে চরিত্রটির নাম পোস্ত, যার মায়ের চরিত্রে মিমি, বাবার চরিত্রে যিশু, আর দাদু ঠাম্মার চরিত্রে অভিনয় করছেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং লিলি চক্রবর্তী। চলতে চলতে মুখ বেঁকিয়ে ভাবে ওই আকাশ থেকে মেঘ নামিয়ে ভিজতে কেমন লাগে পোস্ত। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।